हैप्पी होली एवरीवन, वेलकम बैक टू माय चैनल ब्यूटी विद सौमिधर। आमी सौमी, केमन आछो तुम्रा? आशा करछि सबाई खूब भालो आछो। आजकेर भिडियोटा किन्तु एकटा इम्पर्टेंट भिडियो। आमरा तो सबाई रंग खेलते भालोबासी, किन्तु रंगेर मध्ये जे विभिन्न रकमेर केमिकल आछे ताओ आमरा जानी। ताई जोन्नो आजके तोमादेर साथे आमी एकटा क्रीम आर एकटा फेस पैक शेयर करब, किभाबे आमरा बाड़िते बसेई बानिये फेलते पारबो एकटा क्रीम आर फेस पैक। कारण रंग खेलते जावार आगे आमरा जदि सेई क्रीमटा यूज करे जाई ताहले किन्तु आमादेर जेखाने जेखाने रंग आमादेर लागबे सेखान थेके কিন্তু খুব চট করেই আমরা তুলে ফেলতে পারবো। আর একটা ফেস প্যাক শেয়ার করবো যেটা রং খেলে এসে আমরা যেখানে যেখানে আমাদের রং, ধরো হাতে, গলায়, পিঠে, মুখে, সমস্ত জায়গায় সেই ফেস প্যাকটা দিয়ে মাসাজ করলে কিন্তু সেই রং কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তুলে ফেলতে পারবো। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি সেই ক্রিম আর ফেস প্যাকটি। তো চলো দেখে নিই। ক্রিমটি তৈরি করার জন্য আমাদের লাগবে ময়শ্চারাইজার। তোমরা যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করলেই হবে। আমি এখানে ওশিয়ার কোকোহানি ময়শ্চারাইজারটা একটুখানি নিয়ে নিলাম। আমি অল্প করে করে দেখাচ্ছি, তোমরা বেশি করে করে নিও বাড়িতে। আর তার সাথে লাগবে ল্যাকমি সান এক্সপার্ট সানস্ক্রিন, বা তোমরা যে যা সানস্ক্রিন ইউজ করো সানস্ক্রিন কিন্তু তোমরা একটু দিয়ে নেবে ময়শ্চারাইজারের মধ্যে। তার সাথে লাগবে রোজ ওয়াটার বা গোলাপ জল। তার সাথে লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এক চামচ নিয়ে নিলেই হবে। এবারে ভালো করে মিক্স করে নিলেই আমাদের কিন্তু ক্রিমটি রেডি হয়ে যাবে। সানস্ক্রিন কিন্তু রোদের মধ্যে ভীষণই প্রয়োজন ইউজ করে যাওয়া, আর ময়শ্চারাইজার ইউজ করে গেলে কি রংটা বেশিক্ষণ স্টে করবে না, মানে খুব তাড়াতাড়ি তাহলে রংটাকে আমরা তুলে ফেলতে পারবো। আর রোজ ওয়াটার তো স্কিনটাকে খুব হাইড্রেট করে। ভালো করে ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু ক্রিমটা তৈরি করে নেব। রং খেলতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই ক্রিমটা তোমরা তৈরি করে, বেশি করে একটু তৈরি করে নিও। আমি তোমাদের দেখাবো বলে কম করে করলাম। ভালো করে তোমরা ভালো করে চপচপ করে বেশি বেশি করে মেখে তারপরে তোমরা কিন্তু দোল খেলতে বেরিও। তো আমার ক্রিমটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা কিন্তু দোল খেলতে যাওয়ার আগে ক্রিমটা কিন্তু বানিয়ে ফেলবে। আর দোল খেলার ঠিক 15 মিনিট আগে তোমরা কিন্তু, সঙ্গে সঙ্গে কেউ মেখে কিন্তু বেরিয়ে যাবে না, ঠিক 15 মিনিট আগে তোমরা কিন্তু এই ক্রিমটা ভালো করে মুখে, হাতে, গলায়, ঠিক এরকমভাবে নিয়ে যেভাবে ক্রিম আমরা ইউজ করি ঠিক সেভাবে কিন্তু মুখে, হাতে, গলায়, পিঠে সমস্ত জায়গায় কিন্তু ভালো করে তোমরা ইউজ করে যাবে। 15 মিনিট আগে তোমরা ইউজ করে নেবে, 1/2 ঘন্টা আগেও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ করে কেউ যেও না, এরকম করে ভালো করে ক্রিমটাকে মেখে নিও, চপচপ করে মেখে নিও। তাহলে দেখবে আমরা রং যতই আমাদের গায়ে রং লাগুক সেই রং কিন্তু চট করে উঠে যাবে। এরপরে আমরা ফেস প্যাকটা বানিয়ে নেব। ফেস প্যাকের জন্য আমাদের লাগবে টক দই। ঘরে পাতা টক দই হলে খুব ভালো হয়, বা বাজারের কেনা টক দই হলেও অসুবিধা নেই। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 2 চামচ মতন। আর তার সাথে লাগবে 1 চামচ বেসন। বেসন কিন্তু খুব সুন্দর আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, আর রংটা তুলতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে বেসন এখানে। তার সাথে লাগবে পাতিলেবু। টক দই আর পাতিলেবুর মধ্যে কিন্তু ব্লিচিংয়ের একটা প্রপার্টি রয়েছে, তাছাড়াও অ্যাসিড রয়েছে টক দইয়ের মধ্যে, ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এগুলো কিন্তু রং তুলতে খুব তাড়াতাড়ি একটা, মানে খুব তাড়াতাড়ি রং তুলতে কিন্তু সাহায্য করবে। আর তার সাথে লাগবে কোকোনাট অয়েল। তোমরা যে যা কোকোনাট অয়েল ইউজ করো সেটা 1 চামচ নিয়ে নিলেই হবে। আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েলটা ইউজ করি বলে এই কোকোনাট অয়েলটা নিলাম। এবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু মাসাজ ক্রিমও বলতে পারো বা ফেস প্যাকও বলতে পারো, সেটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। টক দই আর পাতিলেবুর মধ্যে কিন্তু অ্যাসিড রয়েছে, যার জন্য কিন্তু এটা আমাদের রংটাকে তুলতে খুব তাড়াতাড়ি কিন্তু সাহায্য করবে টক দই আর পাতিলেবু।
আর বেসনে কিন্তু খুব সুন্দর ডিপ ক্লিন করে স্কিনটাকে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে লাগিয়ে হালকা হাতে ভালো করে তোমরা মাসাজ করবে, যেখানে যেখানে রং লাগবে সেখানে সেখানে হাতে মুখে গলায় পিঠে সমস্ত জায়গায় কিন্তু এই ফেস প্যাকটাকে বেশি করে তোমরা বানিয়ে রেখে যাবে। রং খেলতে যাওয়ার আগে তোমরা বানিয়ে রেখে যাবে, এসে ভালো করে তোমরা কিন্তু এটাকে দিয়ে মাসাজ করে নেবে। তো আমার ফেস প্যাকটা কিন্তু রেডি। তারপরে রং ঠং খেলে এসে তারপরে তোমরা ভালো করে ফেস প্যাকটা পুরো হাতে পিঠে তারপরে গলায় মুখে ভালো করে লাগিয়ে এরমভাবে তোমরা সমানে মাসাজ করবে। পাঁচ থেকে দশ মিনিট তোমরা মাসাজ করবে যেখানে যেখানে রং আছে। এরমভাবে ভালো করে তোমরা মাসাজ করবে। আর আগে রং খেলতে যাওয়ার আগেই তোমরা এই ফেস প্যাকটাকে বানিয়ে নেবে। এটা ভালো করে এরমভাবে মাসাজ করবে যেখানে যেখানে রং আছে, দেখবে নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। তারপরে তোমরা 5 থেকে 10 মিনিট মাসাজ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু কেউ ওয়াশ করে নেবে না, তা 5 মিনিট মতন রেখে দিয়ে তারপরে তোমরা ওয়াশ করে নেবে, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। মুখ হাত পিঠ গলায় যেখানে যেখানে তোমাদের রং লাগবে ঠিক সেখানে সেখানেই এই ফেস প্যাকটা ভালো করে এরমভাবে মাসাজ করে নেবে। 5 মিনিট রেখে দিয়ে তারপরে তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। এটাকে তোমরা ফেস প্যাক বলো বা মাসাজ ক্রিম যেটা ইচ্ছা বলো, এটা কিন্তু আমাদের রং তোলার সাথে সাথে কিন্তু স্কিনটা দেখবে খুব গ্লো করবে আর কি, স্কিনটা খুব সুন্দর সফটও থাকবে। আর রং খেলার পরে দেখবে স্কিনটা ড্রাই লাগে, আর এই ফেস প্যাকটা তোমরা যদি ইউজ করো রংটা তো আমাদের উঠেই যাবে, তার সাথে সাথে স্কিনটা গ্লো করবে আর স্কিনটা কিন্তু খুব সফট হবে। আর হ্যাঁ, চুলটাকে কিন্তু চুলের মধ্যেও কিন্তু একটা প্রোটেকশন তোমরা নিয়েই যেও, তার জন্য কিন্তু এক কোকোনাট অয়েল, যে যা কোকোনাট অয়েল ইউজ করো সেটাকে কিন্তু চুলের মধ্যে খুব ভালো করে মেখে নেবে, খুব ভালো করে একদম ভিজিয়ে দেবে। একদম যেমন জল দিয়ে আমরা চুলটা ভেজাই ঠিক কোকোনাট অয়েল দিয়ে কিন্তু চুলটাকে পুরো ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা রং খেলতে যাবে। তারপরে এসে দেখবে তোমরা শ্যাম্পু করার সাথে সাথেই কিন্তু সমস্ত রং চুল থেকে আমাদের বেরিয়ে যাবে, চুলে কিন্তু একটুও রং থাকবে না। তো এই প্রোটেকশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই তোমরা দোল খেলতে বেরিও। আজকের ভিডিওটা যদি একটু হেল্প করতে পারলো তোমাদের, তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দোল বা হোলি তোমরা কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে কাটাও সকলের সাথে। আর যেই টিপসগুলো আমি আজকে তোমাদের দিলাম স্কিন কেয়ার হেয়ার কেয়ার, এগুলো অবশ্যই কিন্তু ফলো করো, দেখবে তো আর রং তোলা নিয়ে কোনো কিন্তু আমাদের চিন্তা করতে হবে না, নিমেষে কিন্তু রং উধাও হয়ে যাবে। তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।